দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশের কোথাও বৃষ্টির দেখা নেই। দিন দিন বেড়েই চলেছে দাবদাহের দাপট। অস্বস্তিকর গরমে অতিষ্ঠ জনজীবন, সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবী মানুষ। তীব্র গরমকে উপেক্ষা করেই কাজ করতে বাধ্য হচ্ছেন রিক্সা চালক, দিনমজুর ও নির্মাণ শ্রমিকরা। এর সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ লোডশেডিং, যা ভোগাচ্ছে শহর ও গ্রামীণ জীবনকে। অসহনীয় এমন পরিস্থিতির মধ্যেই এলো শক্তিশালী এক নিম্নচাপের খবর, যার প্রভাবে সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। এর নাম দেওয়া হয়েছে বিপর্যয়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, দক্ষিণ পূর্ব আরব সাগরে তৈরি হয়েছে এই গভীর নিম্নচাপ, যা রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। সেই ক্ষেত্রে এই ঝড়ের নাম হবে বিপর্যয়। নিয়ম অনুযায়ী এই নামটি দিয়েছে বাংলাদেশ। দিল্লির আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ওই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় বিপর্যয়ে আকার নিতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটারের বেশি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বিপর্যয়ের প্রভাবে ভারতের মুম্বাই ও কোঙ্কন উপকূলে আগামী ১২ জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতের আবহাওয়া অফিস বলছে, আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫:৩০ নাগাদ ছিল গোয়া থেকে ৯২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আর মুম্বাই থেকে ১১২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কিছু আবহাওয়া মডেলে দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় ভারতের পশ্চিম উপকূল ঘেঁষে উত্তর দিকে অগ্রসর হবে। আবার কিছু মডেল দেখাচ্ছে উত্তর দিকে এগোতে এগোতে এটি বায়ে বাঁক নেবে এবং ওমানের দিকে যেয়ে দুর্বল হয়ে পড়বে। এদিকে মৌসুমি বায়ু আসার অপেক্ষায় বাংলাদেশ। ঋতুর পরিবর্তনের এই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ অনেক বেশি, এতে তাপমাত্রার পরিমাণ যতটা তার চেয়েও অনেক বেশি তাপ অনুভূত হচ্ছে। গরমে ঘেমে আরও অস্বস্তি পোহাচ্ছে মানুষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮০% ঘরে, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। যদিও আগামী ১২ জুনের পর তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, তবে সংস্থাটি বলছে বর্ষা না আসা পর্যন্ত এই গরম পুরোপুরি কমার কোনো সম্ভাবনাই নেই। আগামী ৩ দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।